বাংলাদেশের বৃহত্তম কাপড়ের পাইকারি হাট করুটিয়ার হাট, সেই হাটটি আপনাদেরকে লাইভ দেখানোর জন্য আজ মঙ্গলবার এই সন্ধ্যাবেলায় চলে এসেছি। আমি একদম করুটিয়া হাটের যে পশ্চিম পাশ আছে, অর্থাৎ যেখান থেকে শুরু হয়েছে সেই হাট, সেখান থেকে আমি শুরু করেছি আপনাদেরকে লাইভ দেখানো হচ্ছে। আজকে পুরো ভিডিও জুড়ে থাকবে বিভিন্ন কাপড়ের পাইকারি দাম দর এবং কোথায় কী কী বসছে, সব কিছু আপনাদেরকে বিস্তারিত আমি দেখাবো। আপনাদের অবগতির জন্য আবারও জানাচ্ছি যে আমি করুটি হাটের একদম পশ্চিম পাশে, অর্থাৎ বিশ্ব রোড হতে পূর্ব দিক থেকে করুটিয়া হাট বাইপাস যেটাকে বলা হয়, সেই বাইপাস হাট বাইপাস থেকে আমি শুরু করেছি আজকের লাইভ ভিডিওটি। পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন এবং সব কিছুর আপডেট দাম দর জানাবো। প্রথমে আমরা জেনে নেই শীতের যে কানচুপিগুলো এখন চলছে এগুলোর পাইকারি দাম দর। আসসালামু আলাইকুম। এগুলো পাইকারি কত করে সেল হচ্ছে? খুচরা বিক্রি হচ্ছে এখান থেকে? আর এটা খুচরা কত করে পড়তেছে? একশো করে। আর পাইকারি হলো? পাইকারি দর্শক, আমরা টুপির দাম দর জানলাম, এখন আমরা মূল যে হাট সেই হাটের দিকে প্রবেশ করতেছি। শীত প্রায় শেষের দিকে, তবুও আজকে পুরো ভিডিও জুড়ে দেখাবো যে শীতের কাপড়ের কেনাকাটায় কীরকম ব্যস্ত পাইকারি দোকানদার যারা আছেন তাদের কেনাকাটার যে ভিড় বা কী পরিমাণ কেনাকাটা হচ্ছে এই ভিডিও জুড়ে আপনাদেরকে আমি দেখাবো। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা যে প্রোডাক্টটির দাম দর জানতে চাচ্ছেন অবশ্যই লাইভ চ্যাটিংয়ে জানাতে পারবেন, আমি সেই কাপড়গুলোর দাম দর জানানোর চেষ্টা করব। আমি এখন হাটের মূল যে হাট, এতক্ষণ আপনারা যেটা দেখলেন সেটা হচ্ছে মূল হাটের বাইরের অংশটুকু, এখন আমি মূল হাটের একদম পশ্চিম পাশে, অর্থাৎ যেখান থেকে মূল হাট শুরু হয়েছে সেখানে দাঁড়িয়ে আছি। আমি বরাবরই এই পাশ থেকে শুরু করি লাইভ অনুষ্ঠানটি, কারণ এই পাশে আছে মসজিদ। মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন, করিহাট মসজিদ। এটা তো দূর থেকে বোঝা যাচ্ছে যে পাইকারি কাপড়ের হাট এবং ক্রেতার সংখ্যা অনেকটা কম মনে হচ্ছে, সঙ্গত কারণে যেহেতু গরম চলছে, এখনও খুব একটা শীত নেই, যে কারণে কেনাকাটাও একটু কম। আর এখানে দেখা যাচ্ছে যে নর্মাল, অর্থাৎ যে কোনো সিজনে এই কাপড়গুলো পরা যায় সেই ধরনের পোশাকই এখানে আছে, সেটি দেখা যাচ্ছে। হ্যাঁ,
Thank you.